প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছো, তোমরা অনেকেই জানতে চাইছো কবে আমাদের স্কুল খুলবে। স্কুল খোলা নিয়ে আজকে মাননীয় সুপ্রিম কোর্ট কি রায় দিলেন সেটা তো জানাবোই, তার সাথে আমাদের রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টও বা কি বললো তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারে সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিও শুরুর আগেই বলে রাখি, কালকে কোভিড ভ্যাকসিন নিয়েছে, সেই কারণে প্রচণ্ড শরীর খারাপ। আর এই মুহূর্তে জ্বরও রয়েছে মৃদু পরিমাণ। আর তার সত্ত্বেও তোমরা এতবার জিজ্ঞাসা করছো আজকে সুপ্রিম কোর্ট কী রায় দিল, এবং তোমাদের অনেকেরই এ নিয়ে ভুল ধারণা রয়েছে, সেই কারণেই তোমাদেরকে আজকে ভিডিওটা তৈরি করছি। কাজেই একটু সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে, অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। বন্ধুরা, সবার প্রথমেই আলোচনা করব স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সুপ্রিম কোর্ট কি রায় দিল। আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্য তথা দেশের ছাত্রছাত্রী কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটা পিটিশন করেছিল, যেখানে দেশের সকল ছাত্রছাত্রী স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়ার জন্য আবেদন করেছিল, ও সেই আবেদন অনুযায়ী কিন্তু আজকে সুপ্রিম কোর্ট রায় দিল। তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন জায়গা থেকে শুনেছো স্কুল খোলা হবে না, এরকমটি তোমরা অনেকে মনে করছো, যেটা অনেকে আমাকে ইনস্টাগ্রামে লিখেছো। তো এখানে আমি প্রথমেই তোমাদের বলে রাখি, এরকম কোনো বিষয় নেই। সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের কাছে প্রপার ইনফরমেশান নেই, দেশ তথা রাজ্যের কোন স্কুলের পরিকাঠামো এই মুহূর্তে কিরকম এবং প্রত্যেকটা জায়গায় যে একই পরিস্থিতি আছে সেটাও আমরা বলতে পারি না, এবং বিভিন্ন এরকম জায়গা রয়েছে, বিভিন্ন এরকম দেশ রয়েছে যেখানে কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে স্কুল কলেজ খোলা, সেখানকার পরিস্থিতিও যে খুব ভালো ছিল সেটাও কিন্তু নয়। এই কারণেই আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে যে আমরা কোনো রকম সিদ্ধান্ত নেব না, বলেনি কোথাও যে স্কুল খোলা যাবে না, কলেজ খোলা যাবে না। যে তোমরা অনেকেই চিন্তার মধ্যে পড়ে রয়েছো, তাহলে কি আমাদের এবছরও কলেজ খুলবে না, স্কুল খুলবে না, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জানায়নি। সুপ্রিম কোর্ট থেকে এ মাননীয় বিচারপতি আজকে নির্দেশ দেয় যে আমরা কোনো প্রকার ডিসিশন নেব না, আর স্কুল খুলবে কি খুলবে না সম্পূর্ণ দায়িত্ব সরকারের ওপর, রাজ্য সরকারের ওপর, কেন্দ্র সরকারের ওপর। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি বোঝে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সে অনুযায়ী কিন্তু তারা চাইলে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতেই পারে, আমরা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না। অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, রাজ্য যদি চায় স্কুল খুলতে পারে, কেন্দ্র যদি চায় স্কুল খুলতে পারে, কলেজ খুলতে পারে, সেটা সম্পূর্ণ দায়িত্ব কলেজের ওপর, স্কুলের ওপর আর রাজ্যের ওপর। তো এই মুহূর্তে আমাদের রাজ্যের কথা যদি বলি, পশ্চিমবঙ্গ রাজ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো আগেই জানিয়ে দিয়েছে যে পুজোর পর থেকে তোমাদের কিন্তু স্কুল চালু হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে। এই এই অনুযায়ী কিন্তু কাজও চালু হয়ে গেছে, বিকাশ ভবন থেকে রীতিমতো জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের আগেও জানিয়েছিলাম যে কোথায় কোথায় কী অসুবিধা রয়েছে, কোথায় কোথায় বাথরুমের পরিস্থিতি খারাপ, কোথায় স্কুলের পরিকাঠামো ঠিক করতে হবে, কোথায় মিড ডে মিলের জন্য যে রান্নার সরঞ্জাম রয়েছে সেটা, সেই সমস্ত জায়গা ঠিক করতে হবে, কী পরিমাণ খরচাপাতি লাগবে সেটাও দিয়ে কিন্তু রীতিমতো স্কুলের যে পরিস্থিতি তোমাদের পড়াশোনার অনুকূল করা হচ্ছে। কাজেই রাজ্য সরকার অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জোর কদমে স্কুল কলেজ খোলার পরিকল্পনা চলছে, এবং কলেজ নিয়েও তোমরা জানো বিভিন্ন ছাত্রছাত্রীদের দাবি রয়েছে কলেজ খোলার, এবং পুজোর পরে সম্ভবত কলেজও খুলে যাবে, কারণ এই মুহূর্তে তোমরা জানো রাজ্যে আইটিআই কলেজগুলো খোলার অনুমতি পেয়েছে, এরকমভাবে কিন্তু অন্যান্য কলেজ খুলতে চলেছে। এবং তোমরা যাতে স্কুল এবং কলেজে স্বাভাবিকভাবে পঠন পাঠন করতে পারো কোনো অসুবিধা ছাড়াই, অবশ্যই কোভিড প্রোটোকল মানার মাধ্যমে তোমাদের ক্লাস চালু হবে পুজোর পর থেকে, যদি পরিস্থিতি সমস্ত কিছু স্বাভাবিক থাকে, যেটা এই মুহূর্তে আমাদের রাজ্যের তরফ থেকে আমাদের মাননীয় তথা রাজ্য সরকার কিন্তু রীতিমতো হস্তক্ষেপ করছে এবং সেই মতো কাজও শুরু করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলায়। তোমরা আশা রাখতেই পারো পুজোর পর থেকে সমস্ত পরিস্থিতি একই রকম যদি থাকে তাহলে তোমাদের স্কুল কলেজ পুনরায় খুলতে চলেছে, তোমরা পুনরায় অফলাইনে শিক্ষক শিক্ষিকাদের সাথে কথোপকথনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে পড়াশোনা একেবারেই করতে পারবে। আর এ বিষয়ে আমি তোমাদের থেকে মতামত চাইবো, তোমরা কি চাও, পুজোর পর স্কুল খোলা উচিত, কলেজ খোলা উচিত? তোমরা স্কুল এবং কলেজে যাওয়ার জন্য এক্সাইটেড? এর তোমরা কি আগের মতন অফলাইনে কলেজ খুলতে চাইছো, না এই মুহূর্তে যেরকমভাবে অনলাইনে ক্লাসেস হচ্ছে এইরকমভাবে অনলাইনে ক্লাসেস করতে চাইছো?
তোমাদের মতামত কি? আমি তোমাদের মতামত অবশ্যই জানতে চাই, সেই কারণে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। আর সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম আইডি AVIJEETWB, তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর স্কুল খোলা বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।